আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ খালাইন লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংগঠিত হলো তুমুল মারপিট এতে গুরুতর জখম হয়েছেন একই পরিবারের নয় ব্যক্তি জানা গিয়েছে লক্ষ্মীপুরের বাসিন্দা ইসলাম নামের এক ব্যক্তি গ্রামের ফাঁড়ি রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে বাহন নিয়ে যাওয়ার পথে একই গ্রামের রেশম লস্করের নামের এক অন্য যুবক বাধা দে এবং ফাঁড়ি রাস্তা দিয়ে গতিতে গাড়ি চালানোর কথা বললে শুরু হয় দুজনের মধ্যে তর্ক বিতর্ক এরপর দুইজনের মধ্যে শুরু হয় ঠেলা ধাক্কা হই হাল্লার শব্দ শুনে ছুটে আসেন ইসলামের পরিবারের লোকরা রেশমকে মারদর করে দলবদ্ধভাবে আক্রমণ চালানো হয় বাংচুর করেন রেশমের বাড়ির বিভিন্ন আসবাবপত্র পাশাপাশি মারদর করেন রেশমের মা বাবা স্ত্রী সহ পরিবারের লোকদের তাদের হাল্লা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টার ফলে শান্ত হয় পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কালাইন পুলিশ এবং ঘটনাস্থল থেকে জখ্মী লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করে পুলিশ বর্তমানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন রেশম লস্কর সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এদিকে ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে খালাইন থানায় একটি মামলা দায়ের করেন রেশমের বাবা আস্কর হুসেন আগামী ২২ জানুয়ারিতে অর্ধেক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার আগামী বাইশ জানুয়ারি দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আগামী বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে এই উপলক্ষে এই ঘোষণা করেছে রাজ্য সরকার অর্ধেক ছুটি ঘোষণা করা হয়েছে আগামী বাইশ জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা আইনের অধীনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার নতুন করে বিয়াল্লিশ লক্ষ পঁচাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ জন নতুন হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করার সংকল্পে দশ লক্ষ তিহাত্তর হাজার চারশো উননব্বইটি নতুন পরিবারকে নতুন রেশন কার্ড প্রদানের কার্যসূচি অব্যাহত রেখেছে এর অংশ হিসাবে তেরো হাজার সাতশো দুইটি পরিবারের মোট বত্রিশ হাজার তিনশো জন হিতাধিকারী উপকৃত হবেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সরকার সমাজ থেকে ক্ষুধা ও পুষ্টিহীনতা দূর করে দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করেছে এই আইনের অধীনে অন্তদয় অন্ন যোজনা কার্ড এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে পঁয়ত্রিশ কিলোগ্রাম করে এবং প্রত্যেক সদস্য পাঁচ কিলোগ্রাম করে চাল লাভ করেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এদিকে রেশন কার্ড লাভ করা পরিবারগুলি আয়ুষ্মান প্রকল্পের অধীনে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা এবং উজ্জ্বলা প্রকল্পের অধীনে সুবিধা লাভ করবেন বলেও জানান তিনি করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রাখতে এবং ডাস্টবিনে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শহরের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিয়ত নালা নর্দমা ও সার্বজনীন স্থানে আবর্জনা ফেলা হচ্ছে এখন থেকে শহরের নালা নর্দমা ও সার্বজনীন স্থানে আবর্জনা ফেললে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন দু হাজার ষোলোর আওতায় জরিমানাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে এছাড়া প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানের সামনে ন্যূনতম পনেরো লিটার বর্জ্য জমা রাখার ক্ষমতাসম্পন্ন ডাস্টবিন রাখতে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পাঁচ মিটার ব্যাসার্ধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আহ্বান জানিয়েছেন অসমে প্রবেশ করেছে রাহুল গান্ধীর বারো জুড়ো ন্যায় যাত্রা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল প্রায় নয়টায় নাগাল্যান্ডের তুলি থেকে আন্তরাজ্য সীমান্তবর্তী শিবসাগর জেলার হালুটিঙ্গে একটি ডিলাক্স বাসে করে সপার্ষদ এসেছেন রাহুল গান্ধী এখানে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা উষ্ণ স্বাগত জানান তাকে অসমে বারো জুড়ো ন্যায় যাত্রার এদিন পঞ্চম দিন অসমে চার দিন সতেরোটি জেলার ছয়শো কিলোমিটার অতিক্রম করবে যাত্রা বারো জুড়ো ন্যায় যাত্রার অসম পর্ব এদিন শিবসাগর জেলা থেকে শুরু হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি এই যাত্রাকে সফল করতে কোনো যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এদিন শিবসাগর এবং জুরহাটের মরিয়নিতে দুইটি জনসভায় ভাষণ দেন আজ যাত্রার ষষ্ঠ দিন রাহুল গান্ধীর মাজুলি যাওয়ার কথা সেখানে তিনি বিভিন্ন সত্র পরিদর্শন করবেন দলবলসহ রাহুল গান্ধী মাজুলি থেকে যাবেন ধেমাজি এদিনের যাত্রা শেষ করবেন গোগামুখে রাত্রি যাপন করে গোগামুখ থেকে তিনি যাত্রা করবেন লক্ষিমপুরের উদ্দেশ্যে লক্ষিমপুরে তিনি লালু খরমতি এবং নাওবৈচায় রোড শো করবেন শিলচরে দরা পড়ল নতুন ভ্যারিয়েন্টের কোভিড শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার শরীরে কোভিড পজিটিভ দরা পড়েছে গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তবে তিনি কিডনি লিভার সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এর মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর দেবাকুমার চক্রবর্তী তিনি আরও বলেন এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল ধীরে ধীরে রূপ ধারণ করবে না বলে কি বিশ্বাস তবে করোনাকালীন সময়ে যে নিয়মনীতি মেনে যুদ্ধ করে করোনা থেকে বেঁচেছি আমরা তাই একইভাবে নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন ডক্টর চক্রবর্তী তিনি বলেন ওই মহিলা শীঘ্রই কোভিড থেকে মুক্ত হবেন একই সঙ্গে তার আনুষাঙ্গিক রোগগুলো চিকিৎসা নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে দরা পড়ল কাচার পুলিশের হাতে পাচারকারীরা এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাচার পুলিশ পাঁচশো গ্রাম হেরোইন এবং আঠারো হাজার আটশো ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ কাছার জেলার লক্ষ্মীপুর তানাদিন ফুলের তলে মাদকসহ এই চারজনকে আটক করা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের এসডিপিও প্রকাশ মিনার নেতৃত্বে অভিযান চালায় কাচার পুলিশের অভিযানকারী দল বরাক নদীর ফুলের তল ফেরিঘাটে বাজ্যাপ্ত করা হয়েছে হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট রাজ্য মণিপুর থেকে জলপথে চার পাচারকারী নিয়ে আসছিল এই নেশা সামগ্রীগুলি একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে আটত্রিশটি সাবানের ক্যাশে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেটে পনেরো হাজার আটশো ইয়াবা ট্যাবলেটসহ বহু আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ সঙ্গে মণিপুর রাজ্যের তিন পাচারকারী সহ জেলার এক পাচারকারীকে আটক করেছে পুলিশ পাচারকারীরা ক্রমে ঠাংহুমার মার ইবেনজিয়ার থিয়েক পেট্রিক পাইদেসাং এবং বেংসাং বাজ্যাপ্ত সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকার অধিক হবে বলে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন কাছার জেলার পুলিশ সুপার নুমুল মাহাত্ম রাজ্যে আবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার হাটের কাবাইমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি নিবারক শাখা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে অধ্যক্ষ বুলবুল চৌধুরীকে এরিয়ারের বিল করতে প্রত্যেক শিক্ষকের কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন অধ্যক্ষ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ঘুষকুর অধ্যক্ষ বুলবুল চৌধুরীকে